বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে সব খবর পেতে প্রথমে লাল বাটন সাবস্ক্রাইবটি চাপ দিন, পরে বেল আইকনটি চাপ দিন, একটি লাইক দিন, তারপর শেয়ার করে দিন। ওয়ার্ডবাসীদের অভিযোগে বেহাল নিকাশি ব্যবস্থা এবং রাস্তা পরিদর্শন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ। বুধবার বৃষ্টি মাথায় নিয়ে চেয়ারম্যান নিজে এবং পৌরসভার আধিকারিকদের নিয়ে 24 নম্বর, 25 নম্বর, 29 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা এবং নিকাশি ব্যবস্থা পরিদর্শন করেন চেয়ারম্যান। চেয়ারম্যানকে কাছে পেয়ে ওয়ার্ডবাসী তাদের অভিযোগ তুলে ধরেন। জানা যায়, এদিন কৃষ্ণপল্লী, সিংহতলা, বাপুজি কলোনি, নেতাজি কলোনি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ। ওয়ার্ডবাসীরা অভিযোগ করেন, সামান্য বৃষ্টি জলমগ্ন হয়ে পড়েন তারা, তার সঙ্গে বেহাল রাস্তা এবং নিকাশি ব্যবস্থার ভুক্তভোগী তারা। চেয়ারম্যানকে সেই অভিযোগ জানিয়েছেন তারা। এদিন সেই অভিযোগ নিয়ে বৃষ্টি মাথায় নিয়েই সেই সব রাস্তা এবং নিকাশি ব্যবস্থা পরিদর্শন করেন চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ। চেয়ারম্যান জানায়, পাইপলাইনের কাজ শুরু হয়েছে, পাইপলাইনের কাজ শেষ হলে দ্রুত নিকাশি ব্যবস্থা এবং বেহাল রাস্তার সমস্যার সমাধান হবে। পাম্প লাগিয়ে আগামী থেকে 1 থেকে 2 দিনের মধ্যেই জলে জমে যাওয়া বৃষ্টির জল সেচে ফেলে হবে বলে জানান চেয়ারম্যান। রাস্তা কি বলবেন না, আজকে এই এলাকার ধরুন 3 নম্বর ওয়ার্ডের 29 নম্বর, 25 নম্বর এবং 24 নম্বর ওয়ার্ডের মানুষ আমার কাছে গেছিলেন পৌরসভায়, এবং সেখানে কাউন্সিলরের উপস্থিতি ছিল, কাউন্সিলরের সঙ্গেই তারা গেছিলেন। তাদের এই বৃষ্টিতে, একটু বৃষ্টি হলে তাদের রাস্তায় জল জমে যাচ্ছে, সেই জিনিসগুলো দেখার জন্য আমাকে অনুরোধ করেছিলেন। আজকে তাদের অনুরোধে এখানে এসছে না, এবং সেখানকার যে যে ওয়ার্ডের কাউন্সিলর তারাও সঙ্গে ছিলেন, মানুষের সঙ্গে কথা বললাম, মানুষের অভিযোগগুলো শুনলাম। তো সেখানে খুব খারাপ লাগলো যে আমাদের যে সিস্টেমটার মাধ্যমে আমাদের ড্রেনগুলো হয়েছে বা রাস্তা হয়েছে, সেটা মনে হয় একটু ভুল কোথাও একটা হয়েছে বলে এই সমস্যাগুলো দেখা দিয়েছে। যেহেতু এখন এটা ভুল বা এটা ধরার তো সময় না, আমরা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ওই জায়গাটায় রয়েছি। তো আমরা খুব চেষ্টা করছি, খুব দ্রুততার সঙ্গে মানুষকে যেন এই অসুবিধার থেকে আমরা উদ্ধার করতে পারি, তার জন্য আজকে আমাদের এখানে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছেন তারাও সঙ্গে আছে, যারা কনজারভেন্সি দপ্তরের আধিকারিক আছেন তিনিও আছেন। এবং আরেকটা সমস্যার মধ্যে পড়ে গেছি, যেটা মানে ইচ্ছে করে ধরুন একটা ড্রেন বা রাস্তা করার ইচ্ছে থাকলেও আমি করতে পারছি না। আপনারাও জানেন যে আমরা একটা আর্সেনিক মুক্ত জলের প্রচেষ্টা চলছে, যে কোনো কারণেই হোক সেখানে প্রতিটা ওয়ার্ডে পাইপলাইনের কাজটা শেষ হয়নি, সেখানে পাইপটা কম পড়ে যাওয়ার জন্য ইতিমধ্যে আমরা টেন্ডার করেছি, কালকে টেন্ডারটা ওপেনিং হয়েছে। আমরা ওই পাইপলাইনের কাজটা না করার জন্য ড্রেন এবং রাস্তাটা নতুনভাবে করতে পারছি না। আশা করি আমরা খুব তাড়াতাড়ি পাইপলাইনের কাজটা শেষ করে ড্রেন এবং রাস্তাটার কাজগুলো করে দিয়ে মানুষকে মুখে হাসি ফোটাবো, এটা আমাদের বিশ্বাস রয়েছে। মানুষের মধ্যে ক্ষোভ দেখা গেল, এই বিষয়ে কী বলুন? মানুষ, আপনারা মানুষ অভিযোগ করলেই সেটা ক্ষোভের রূপ ধারণ করছেন কেন? মানুষকে কথা বলার অধিকার তো দিদি ফিরিয়ে দিয়েছেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, মানুষ তার সুবিধা অসুবিধার কথা যদি নাই বলতে পারেন তাহলে আমরা কী করে কাজটা করব? এটা কিন্তু ক্ষোভ নয়, এটা হচ্ছে যেটা বলেছেন সেটা হচ্ছে ভালোবাসা এবং আন্তরিকতার কথা। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে সব খবর পেতে প্রথমে লাল বাটন সাবস্ক্রাইবটি চাপ দিন, পরে বেল আইকনটি চাপ দিন, একটি লাইক দিন, তারপর শেয়ার করে দিন।